আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন এবং এমন এমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন যে সকল ভিডিওগুলো নাকি এর আগে আপনারা কখনোই দেখেন নাই। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো এই সকল ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তো চলুন যাই ভিউয়ার্স, আজকে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি একটু ভালোভাবে দেখুন ভিউয়ার্স, দেখুন তার চোখগুলো কত বড় করতে পারে, এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। ভিউয়ার্স, এই ভিডিও দেখে মানুষরা সবাই অবাক হয়ে গেছিল যে একটা সাধারণ ছেলে সে কিভাবে চোখগুলো এত বড় করতে পারে। সুবহানাল্লাহ। এই ভিডিও দেখে আমি নিজেই হতভঙ্গ হয়ে গেছি, পৃথিবী মানুষ অবাক হয়ে গেছিল এই ভিডিওটা দেখে। ভিউয়ার্স দেখুন, একটা ছোট বাচ্চা ছেলে তার পেট স্বাভাবিক কোনো পেটের মতো নয়। ভিউয়ার্স, মেয়েদের যদি গর্ভবতী হয় তবুও কিন্তু এরকম ফুলে যায় না পেট, কিন্তু এই ছেলেটা দেখুন এর পেট কতটা ফুলে গেছে। ভিউয়ার্স, এতে করে তার অনেক কষ্ট হয়। আল্লাহ তালা যাকে যেভাবে সৃষ্টি করবে সে তো ওইভাবেই এই দুনিয়াতে আসবে। ভিউয়ার্স দেখুন, এই ছেলেটা কোনোভাবেই শান্তি পায় না, তো এই জন্য সে মন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন তাকে সুস্থতা দান করেন, এবং আমাদেরও বেশি বেশি সে মন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন। আলহামদুলিল্লাহ। শুধু এই ছেলেই নয়, এই দুনিয়াতে অনেকেই অনেকভাবে সৃষ্টি হয়েছেন, সে মহান আল্লাহ তালা সৃষ্টি করছে। একই শরীরে দুই ভাই সৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, এই ভিডিও দেখুন, এরা নাকি একে অপরকে ছাড়া কোনো জায়গায় যেতে পারে না। যদি তাকে টয়লেট বাথরুম করতে হয় তার ভাইকেও নিয়ে যেতে হবে, কারণ সে একই শরীরে দুই ভাই। যদি স্কুলে যাইতে হয় একসঙ্গেই যাইতে হবে। শুধু দুই ভাই নয়, এরকম এই দুনিয়াতে দুই বোনও সৃষ্টি হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না, এরকম ধরনের এক শরীরে দুই ভাই বোন অনেকেই সৃষ্টি হয়েছে এই দুনিয়াতে। আজকে আমরা দেখতেন জানতে পাইতেছি কীভাবে, জানেন, এই নেট দুনিয়াতে সরাসরি হয়ে গেছে এই ভিডিওগুলো। ভিউয়ার্স, এজন্যই আমরা এগুলো দেখতে পাইতেছি, সে মহান আল্লাহ তালা দেখাইতেছে। ভিউয়ার্স, এজন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, সে মহান আল্লাহ তালা আমাদেরকে একটা শরীর দান করছে এবং ভালো চেহারা দান করছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু এদের দিকে তাকান, এরা কীভাবে সৃষ্টি হয়েছে, তবুও তাদেরও উচিত সে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, কারণ তাকে এসেও তো অন্য কিছু বানাতে পারত, তাকে ওগুলো না বানিয়ে তাকে মানুষ বানাইছে, এদাই তো অনেক কিছু। এজন্য এসব ভিডিওগুলো দেখে বোঝা যায় সেই মন আল্লাহ তালা যাকে যেভাবে সৃষ্টি করছে তাকে সেভাবেই শুক্রিয়া আদায় করা উচিত। এক কথায় সেই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত। তো ভিউয়ার্স, আজকে ভিডিওগুলো দেখে আপনাদের কী মনে হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সামনে আবারও আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।